আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পিজন হাউস বিডির পক্ষ থেকে। আমাদের একটি ছোট খামার শুরু করেছি, বেশি দিন নাই, হয়নি বলতে পারেন দেড় মাস। আমরা অনেক ছোট থেকেই শুরু করেছি, আমাদের এখানে অনেক ধরনের পিজনস আছে। পিজনগুলোর মধ্যে আছে ছিরাজি, অনেক কালারের দেশি জাতের কিছু কবুতর আছে, এবং আছে আউলা, তারপর আছে রেসার, এবং চিলা কবুতরও কিছু আছে, যেগুলো দেখতে আসলে মাশাল্লাহ হেলদি। অনেকেই ডিম বাচ্চা দেওয়া শুরু করেছেন এবং তারা সবাই সুস্থ আছে। আমাদের ইচ্ছে আছে একটি সিরাজির লট তৈরি করা। এছাড়াও আমাদের এখানে অন্য কিছু ভালো জাতের কবুতর রয়েছে, যেগুলো দেখে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে এই খামারটি পরিচালনা করতে পারি। সামনে হয়তো আরও বড় করে করব আশা আছে। আমাদের মাখি কবুতর আছে এবং জ্যাকোবিন আছে, সাথে আছে ময়না, ব্ল্যাক ময়না, গোলা কবুতরও আছে। প্রত্যেকেই তার নিজস্ব আলাদা আলাদা করে বসবাস করে, দেখতে ভালোই লাগে। সবাই আজ এখন খাওয়ার জন্য খুব ব্যস্ত। ছিরাজিগুলো অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান। কিছু সিরাজি ডিম দিয়েছে, যেহেতু তারা এখানে এসেছে নতুন, বেশি দিন হয়নি, দশ দিন হবে, তিন চার জোড়া অলরেডি ডিম দিয়েছে, আরও কিছু ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। দেখতে পাচ্ছেন তারা খাওয়ার জন্য খুব বিজি। আমরা আশা করি হয়তো বা তারা আমাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে। আমরা যত্ন সহকারে তাদের লালন পালন করি। কবুতর লালন পালন করার জন্য প্রথম যেটি দরকার সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা সেটা করে থাকি, এবং তাদের জন্য সুষম খাবারের ব্যবস্থা করি। তারা খুব আনন্দের সাথেই আমাদের এই ছোট্ট খামারটিতে বসবাস করছে। আমার অস্ট্রেলিয়ান একটা ডাব আছে। আমাদের কবুতরগুলো অনেক দুষ্ট প্রকৃতির, চাঞ্চল্য, তারা সব কিছু খেতেই ভালোবাসে, বিশেষ করে মিক্সড খাবার। তাদের জন্য বিটের ব্যবস্থা করি এবং প্রতিদিন আমরা যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। আমাদের সিরাজিগুলো দেখছেন তারা খুব ব্যস্ত আছে। আশা করি আপনারা আমাদের এই ছোট্ট খামারটি দেখে খুব খুশি হবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে হয় আমরা আরও ভালো কিছু ভিডিও যেন আপনাদের জন্য তৈরি করতে পারি, এবং আপনাদের সহযোগিতা ভালোবাসা দিয়ে আমরা এই খামারটি পরিচালনা করতে চাই। আমাদের খামারটি অনেক দীর্ঘ পরিকল্পনা নিয়ে শুরু করেছি, আমাদের নিজস্ব সাথ দিয়েই এটা তৈরি আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।